কাজী নজরুল ইসলাম সম্বন্ধে কিছু বলতে গেলে তো তার যে জীবন এই জীবনের অল্প সময়ে উনি যেটুকু করে গেছেন তার বিচার বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন এবং এই দীর্ঘ পরিক্রমায় উনি জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেভাবে প্রবেশ করেছিলেন তার দর্শন তার চিন্তা চেতনায় বাংলা সাহিত্য যেভাবে স্থান পেয়েছিল সেগুলোকে বিশদভাবে ব্যাখ্যা করতে গেলে অনেক নিজে একজন দারিদ্র ছিলেন এবং সেই হিসাবেই উনি মনে করতেন যে দারিদ্র হিসাবে পৃথিবীতে বসবাস করা জন্মগ্রহণ করা এটা কোনো Hey.